বাংলা গল্পভূমির আজকে নিতে দল প্রচিত গুপ্ত লেখা একটা ছোট্ট গল্প। গল্পের নাম মেয়েটা। সুমিত্রা মেয়েটাকে প্রথম দেখতে পায় বারান্দায়। বারান্দা দিয়ে শান্তভাবে হেঁটে রান্নাঘরে ঢুকল। রাত তখন কটা ঠিক কটা বলা কঠিন, ওই দুটো থেকে আড়াইটের মধ্যে যে কোনো একটা সময় হবে। প্রতিদিন এই সময় একটা মালগাড়ি যায়, অনেকক্ষণ ধরে যায়, এক টানা ভোঁতা একটা আওয়াজ। কোনো কোনো দিন মনে হয় এই আওয়াজ কোনোদিনই শেষ হবে না, চলতেই থাকবে। তখনও একটা মালগাড়ি যাচ্ছিল, তার মানে দুটোর পর কোনো একটা সময় হবে। অবশ্য কোনো কোনো সময় লেটও হয়, রাতের গাড়ি কাক ভরে পাশ করে। পাঁচিলের ঠিক ওই পাশে রেল লাইন। প্রথম প্রথম ভয় করত, মনে হতো গায়ের উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। এখন আর হয় না, তিন মাসে অভ্যেস হয়ে গেছে। রেল লাইনের কাছে বাড়ি হলে যেমন আওয়াজের অসুবিধে, তেমনই আবার সময় জানবার সুবিধে। ঘড়ি লাগে না, গাড়ির আওয়াজই বলে দেয় 8:24, 10:28 না 1:33। সময়ের সমস্যা না থাকলেও এই বাড়ি যায় বাথরুমের সমস্যা আছে। লম্বা বারান্দা পার হয়ে এসে উঠানে নেমে বাঁ দিকে কয়েক পা যেতে হয়। বারান্দার উঠানের মাঝখানে গ্রিলের দরজা, তাতে সর্বক্ষণ তালা, সেই তালা খুলে যেতে হয়। দিনে চলে যায়, ওই রাতের বেলায় অসুবিধে। বারান্দার আলোটা জ্বালতে হয়, কিছুদিন হলেও সেই আলো আবার ঠিক মতো জ্বলছে না। কোনো কোনো দিন জ্বলে, কোনো কোনো দিন সুইচ ধরে হাজার খটর খটর করলেও জ্বলে না, নিজের মর্জি মাফিক চলে। বাল্বটা পাল্টেও কোনো লাভ হয়নি, মনে হয় সুইচে গোলমাল। প্রদীপ বাড়িওয়ালাকে বলেছে, কিন্তু লাভ কিছু হয়নি। বাড়িওয়ালা লোকটা খুবই কিপটে, গত এক সপ্তাহ ধরে মুখে শুধু করছি করব বলছে। সুমিত্রা প্রদীপকে তাড়া দিলে সে ধমক লাগায়, বলে, ধুর থামো তো, যখন সময় হবে করবে, সামান্য একটা আলোর জন্য এতবার বলার কি আছে? বাড়িওয়ালার সঙ্গে অত ঠিকঠিক করলে দেবে দূর করে, এত কম টাকায় বাসা জুটবে আর? সুন্দরবনে গিয়ে থাকতে হবে, তাছাড়া আমি আর বাড়ির জন্য ছুটব না, অনেক হয়েছে। কি এমন কম টাকা গো? একটা তো মোটে ঘর, তারপর ইলেকট্রিক বিল আলাদা, তাও দুটো ঘর হলে কথা ছিল। প্রদীপ বিরক্ত হয়, তার কাজকর্মের যা অবস্থা তাতে এই মুহূর্তে একটা ঘরের ভাড়া দিতেই তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। দুদিন আগেও অবস্থাটা এরকম ছিল না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এ মাসে পুরো মাইনে হয়নি, হবেও না, সুমিত্রাকে মিথ্যে বলেছে, বলেছে খেপে খেপে পাওয়া যাবে। এই অবস্থায় বাথরুম আলোফালোর কথা শুনলে মাথা গরম হয়ে যায়। দুটো ঘর এইটুকু টাকায় অত ফোটানি চলে না, এমন ভাব করছে যেন বিয়ের আগে রাজপ্রাসাদে থাকতে, ওই দাসীবাদীরা সব সামনে আলো ধরে ধরে চলত। আরে এর মধ্যে রাজপ্রাসাদের কি দেখলে? রাত বিরেতে বাথরুমে যেতে হয় তাই বললাম। ঠিক আছে, অনেক বলেছো, এবার চুপ করো। রোজ রোজ তোমার জন্য বাড়ি বদলাবো নাকি? প্রতিটি জায়গায় তোমার একটা না একটা অসুবিধে লেগেই আছে, একটু মানিয়ে নিয়ে চলতে শেখো সুমিত্রা। আরে বাবা, আমি তো বাড়ি ছাড়তে বলছি না, শুধু সুইচটা বদলাতে বললাম, এর মধ্যে মানামানি কি আছে? ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, লেকচার বন্ধ করে এবার খেতে দাও, লেট হয়ে যাচ্ছে। এমনিতেই অফিসের অবস্থা খারাপ, উঠি উঠি করছে, শুনছি নাকি ছাটাই হবে, এরপর দেরি করলে আর লক্ষ্যে নেই। অবশ্য অফিস উঠলে তোমার সুবিধে, ওই ফুটপাতে গিয়ে থাকতে হবে, ল্যাম্পপোস্টের তলায় জায়গা বেছো, অন্ধকার থাকবে না। সুমিত্রার খারাপ লাগে, খুব দ্রুত মানুষটা কেমন যেন হয়ে গেল, চট করে ধৈর্য হারিয়ে ফেলছে, একটা কথা বললেই রেগে যাচ্ছে, কেন এমন হচ্ছে? টাকা পয়সা টানাটানি তো অনেক সংসারই আছে, তাছাড়া অভাব তো আর তার একার নয়, সুমিত্রাও, তাকেও তো বইতে হচ্ছে। এরকম করে কেন বলছো গো? প্রদীপ প্রায় চিৎকার করে ওঠে। কিরকম করে বলবো, ছড়া কেটে না সুর কেটে? মাত্র কটা দিনের মধ্যে দুটো বাড়ি ছাড়তে হলো, তোমার জন্যই তো হলো, এটা চলছে 3 নম্বর, এখানেও তুমি গোলমেল পাকাচ্ছ, এরপর আমি কিভাবে বলবো বলো, বলে দাও। এভাবে চলতে থাকলে ফুটপাত ছাড়া গতি থাকবে না, সেটা একবার ভেবেছ? ঘটনাটা সত্যি, আগের বাড়ি দুটো সুমিত্রার কারণেই ছাড়তে হয়েছে। প্রথমটা তো 3টে স্টেশন আগে ছিল, কলকাতার যাতায়াতে প্রদীপের সুবিধে হতো, সময় কষ্ট দুটোই কম হতো। বাড়ি যাওয়া মন্দ ছিল না, দুটো ঘর, একটা আবার একটু বড়, শুধু জলের একটা সমস্যা ছিল, বাড়ির সামনে টাইমের কল, সকালে কটা বালতি তুলে চৌবাচ্চা ভরে নিলে দিব্যি চলে যেত,
দুটো মানুষের সংসারে কি আর এমন জল খরচ! তবু বাড়িটা ছাড়তে হলো। শুধু ছাড়তে হলো না, ছাড়তে হলো এক মাসের মধ্যেই। অ্যাডভান্সের টাকাটাও নষ্ট হলো। সেই সময় টাকা পয়সার অবস্থা এতটা খারাপ ছিল না। জল তোলা কাঁচাকুচির জন্য একটা ঠিকের লোকও রেখেছিল সুমিত্রা, রাধার মা, মোটাসোটা ভালো মানুষ গোছের মহিলা। ফাঁক পেলেই টুকটুক করে পান সেজে মুখে পড়ে। এইরকম একদিন পান সাজতে সাজতে বলল, পাড়াটা ভালো না বৌদি। হ্যাঁ, ভালো না কেন? ভালো না কেন? বেশ শান্তিই তো মনে হয়। ঝুট ঝামেলা নেই, চব্বিশ ঘন্টা মাইক বাজে না, চাঁদার হুজ্জুতি নেই। আমার বাবা শান্ত জায়গায় পছন্দ। রাধার মা আঙুলের ডগায় রাখা চুন জিভে দিয়ে বলে, না না ভালো না, ওপরে ওপরে ঠিক আছে, তলে তলে ভালো না। মানে এই তুমি কি বলছো বলো তো, বুঝতে পারছি না, ঠিক করে বলো। সুমিত্রার খানিটা কৌতূহল হয়। রাধার মা গলা না দিয়ে বলে, কি আর বলবো, এখানে পকেটে টাকার গোচ নিয়ে লোকে ঘোরে, সব বাইরের লোক, পার করে দেওয়ার ব্যবস্থা ওদের। সুমিত্রা একটু ভয় পেয়ে বলে, তোর কি যে যাতা বলো তুমি, কিসের বার, কোথার পার? অত কথা জেনে কাজ নেই, আপনার বয়স অল্প, দেখতে শুনতেও ভালো, আমার বলার কথা বলে রাখলাম। সুমিত্রা কথাটা প্রদীপকে জানায়। প্রদীপ হেসে বলে, আমার বউটাকে যে দেখতে সুন্দর সেটা আমি জানি, শুধু সুন্দর নয়, একটু বেশি সুন্দর। ফর্সা রং, পানপাতার মতো মুখ, নাকটা টিকালো, এ আর নতুন খবর নাকি সুমিত্রা? সুমিত্রা স্বামীর গায়ে চাপড় দিয়ে বলে, উফ, কি যে ইয়ার্কি করো না, রাধার মা বলে গেল তলে তলে খারাপ। তোমারও তো তলে যাওয়ার দরকার কি, পাড়া খারাপ না পাড়া ভালো তাতে আমাদের কি, আমরা পাড়ায় থাকি না বাড়িতে থাকি। সুমিত্রা চুপ করে যায়। সপ্তাহখানিকের মাথায় সুমিত্রা বুঝলো পিছনে লোক লেগেছে। সেই লোক প্রদীপ অফিসে বেরিয়ে গেলেই চলে আসে, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে, সাইকেলে ঘুনটি মারে, মোটর বাইকে বসে পা নাড়ায়, মোবাইলে কথা বলে। সুমিত্রা বাড়ি থেকে দোকান বাজার বেরোলেই পিছু নেয়। প্রদীপকে বললে সে এবারও হেসে উড়িয়ে দিল, বলল, দূর, ও তোমার মনের ভুল, ওই রাধার মা তোমাকে এসব বলেছে না, এখন মনের মধ্যে এসব কত কিছু হবে, মোটর বাইক মোবাইল পিছু নেবা, যত সব গল্প, অফিসে গোলমাল শুরু হয়েছে, এখন গল্প নিয়ে মাথা ঘামালে আমার চলবে না, একটা অন্য রোজগারের ধান্দা করতে হবে মনে হচ্ছে, সাইড ইনকাম। সুমিত্রা প্রথমে বাড়ি থেকে বেরোনো কমিয়ে দিল, তারপর একেবারে বন্ধ করল। তাতে অবশ্য কিছু লাভ হলো না। কদিনের মধ্যেই দুপুরে দরজায় টোকা পড়ল, একদিন নয় পরপর তিন দিন। সুমিত্রা আবার প্রদীপকে জানায়। প্রদীপ রেগে গিয়ে বলল, ধুর, কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই, দুপুরে কে দরজায় ধাক্কাবে, হয় তুমি ভুল শুনেছো না হয় ফেরিওয়ালা, ইচ্ছে হলে খুলবে না হলে খুলবে না, আমি তো অফিস কামাই করে তোমাকে পাহারা দিতে পারবো না। সুমিত্রা, একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করো না, আমার হাজারটা সমস্যা, কাজকর্ম নিয়ে আমি পাগল হয়ে আছি, কেন বুঝতে চাইছো না বলো তো? মুখে কথা বললেও প্রদীপ একটি রবিবার ছুতোর মিস্ত্রি ডেকে সদরে আর একটা ছিটকিনি লাগাল। সুমিত্রার দিকে হেসে বলল, ব্যাস এবার হলো তো, আমার সুন্দরী বউকে আর কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না। এরপর তিন দিন আর কিছু হলো না, হলো চতুর্থ দিনে, কে যেন জানলায় ঢিল ছুঁড়ল, একটা নয় পরপর অনেকগুলো, লোহার শিখে সেই ঢিল লেগে আওয়াজ হলো। গোটা দুপুর রক্তশূন্য মুখে খাটে সোজা হয়ে বসে রইল সুমিত্রা। বিকেলে রাধার মাকে বলতে সে মুখে আঁচল দিয়ে হাসে। সুমিত্রা রেগে গিয়ে বলে, হাসছো কেন, তুমিও কি তোমার দাদাবাবুর মতো বলছো যে আমি ভুল শুনেছি? রাধার মা চকিতে মুখ ঘুরিয়ে সুমিত্রার দিকে তাকায়, চোখে ঝিলিক মেরে বলে, ভুল না ঠিক, দরজা খুলে দেখলেই পারেন, অসুবিধে কি, দাদাবাবু তো থাকেন না। প্রদীপ বাড়ি ফিরে দেখলো সুমিত্রা জিনিসপত্র অনেকটাই গুছিয়ে ফেলেছে, মরে গেলেও সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। রাধার মাকে টাকা হিসেব করে ছাড়িয়ে দিয়েছে বিকেল বেলায়। প্রদীপ তার কাছ থেকে একটা দিনের সময় নিল, তাড়াহুড়োর মধ্যে বাড়ি খুঁজে যা ঘটার তাই ঘটল, ভাড়া বেশি পড়ল,
তবে বাড়িটা ভালো, ঘর একটা হলে কি হবে, বড় বড় দুটো জানলা, সামনে এক চিলতে বারান্দাও আছে। বারান্দায় দাঁড়ালে দূরে একটা ঝিলের মতো দেখা যায়। বিকেলের পর সেখান থেকে হাওয়া আসে। সন্ধ্যেবেলায় গা ধুয়ে সুমিত্রা কোনো কোনো দিন সেই বারান্দায় দাঁড়াত। তার উপর বাঙালি মহিলাটির মুখ খিটখিটে হলেও মনটা খারাপ নয়। সুমিত্রা খবর রাখত, মাঝে মধ্যে এসে দু একটা কথা বলে যেত। কতদিন বিয়ে, বাচ্চা কাচ্চা নেই কেন, একজন ভালো ডাক্তার চেনা আছে, একদিন যাবে কিনা, এই সব কথা। বৃদ্ধা বাড়িওরই একা মানুষ, স্বামী মারা গেছেন অল্প বয়সে, নিজেও নিঃসন্তান, দূর সম্পর্কের এক বোনপোকে এনে মানুষ করেছে। সে ছেলেটিও ভালো, দেখতে শুনতেও ভালো, শক্তপোক্ত চেহারা, তবে চোখ দুটো খারাপ। বাইরে নিয়ে গিয়ে অপারেশন করেও কাজ হয়নি, মোটা ঘষা কাচের চশমা পরে, কলেজে ঢুকেও চোখের কারণে পড়াশোনা শেষ করতে পারেনি বেচারি। সুমিত্রার সামনাসামনি হলে মুখ নামিয়ে সুন্দর হাসে, হেসে বলে, দিদি ভালো আছেন? ছেলেটাকে সুমিত্রার বেশ ভালো লাগে। সে প্রদীপকে বলে, উফ, ভাগ্যিস ওই নোংরা পাড়াটা ছেড়ে চলে এসেছি, ভাড়াটা একটু বেশি পড়েছে ঠিকই, কিন্তু বাড়িটা ভালো, মানুষগুলোও ভালো। আহারে, ছেলেটা চোখে ভালো দেখে না। প্রদীপ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, পুরুষ মানুষগুলো সব অন্ধ হলে সুন্দরী মহিলাদের কোনো অসুবিধেই হতো। ছি, এরকম বলতে নেই। আচ্ছা আচ্ছা, বলবো না, তোমার পছন্দ হলেই হলো। তবে মনে রেখো সুমিত্রা, আর কিন্তু আমি ছুটতে পারবো না, বাড়ি বদলের একটা খরচা আছে। তোমার স্বামীর যা অবস্থা, তাতে মাসে মাসে সেই খরচা সামলাতে পারবে না। আমি যেন বাড়ি বদলানোর কথা আর না শুনি। শুনতেই হলো, এই কথার দুদিন পরে আবার বাড়ি বদলাতে হলো প্রদীপকে। দু নম্বর বাড়ির সব থেকে ভালো ছিল বাথরুমটা, দেখলে চমকে যেতে হয়, অনেকটা জায়গা। সাধারণত ভাড়া বাড়ির বাথরুম এত বড় হয় না, চৌবাচ্চাটাও বড়, আর আগেরটার মতো জলের সমস্যা নেই, সুমিত্রার লোভ হয়। প্রদীপ অফিসে চলে যাওয়ার পর ঘরের কাজ সেরে সুমিত্রা অনেকটা সময় ধরে স্নান করে, কোনো কোনো দিন রেডিও নিয়ে বাথরুমে ঢোকে, ডিঙি দিয়ে উঁচু তাকে তুলে দেয়, গান চলে। সেদিনও রেডিও নিয়ে ঢুকেছিল সুমিত্রা, কিন্তু চালাতে পারেনি। চালাতে গিয়ে দেখল ব্যাটারি ফুরিয়ে গেছে, আওয়াজ হচ্ছে ঘ্যাস ঘ্যাস করে। সস্তার রেডিওগুলোর এই দোষ, হুট করে ব্যাটারি ফুরিয়ে যায়। খানিকটা বিরক্ত হয়ে চৌবাচ্চার দিকে সরে আসে সুমিত্রা, আর তখনই দেখতে পায় সে উল্টো দিকের দেওয়ালে উঁচুতে সবসময় বন্ধ থাকা জানলার পরই একটা ফুটো, ছোট্ট ফুটো। সেই ফুটোতে একটা চোখ, চোখ নয়, চশমা, ঘষা কাচের চশমা। সেই চশমা স্থির হয়ে তাকিয়ে আছে, আবছা স্যাঁতস্যাঁতে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সুমিত্রার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে ঘটনাটা শুনল প্রদীপ, ভুরু কুচকে জিজ্ঞেস করল, তুমি ঠিক দেখেছো তো সুমিত্রা? মনের ভুল নয় তো? আমার কিন্তু এখনো মনে হয় আগের বারও তোমার ভুল হয়েছিল, দরজায় কার না কার টোকা শুনেই আমরা পালিয়ে এলাম, এটাও সেরকম কিছু নয় তো? একটা প্রায় অন্ধ মানুষ। না না, আমি ঠিক দেখেছি, ওই চশমা, আমার ভুল হবে না। কই, আমি তো বাথরুমে কোনো ফুটো ফাটা দেখতে পেলাম না। শাড়ির আঁচলটা পিঠে ফেলে মুখ নামিয়ে বলল সুমিত্রা, নিশ্চয় বাইরে থেকে ঢেকে দেওয়ার ব্যবস্থা আছে। প্রদীপ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, সুমিত্রা সরো, আমাকে যেতে দাও, উপরে গিয়ে ওই হারামজাদাটার চোখ উপরে দিয়ে আসছি। সুমিত্রা স্বামীর হাত চেপে ধরল, ফ্যাকাশে মুখে ফিসফিস করে বলল, কোনো লাভ নেই, যারা ওই চোখে দেখতে চায় তারা চোখ না থাকলেও দেখবে, তাছাড়া প্রমাণ করা যাবে না। তোমার মতোই লোকে শুনে হাসবে, বিশ্বাস করতে চাইবে না, তার থেকে চলো বাড়িটা ছেড়ে চলে যাই। প্রদীপ প্রথমে অবাক হয়, তারপর রেগে উঠে, আবার বাড়ি ছেড়ে দেবো? তুমি কি পাগল হয়ে গেলে? আর কতবার পালাবো বলো তো সুমিত্রা, তোমার জন্য কি সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? এটা আমার দোষ? একটা মানুষ বাথরুমে ফুটো করে, ছি ছি ছি। না না, তোমার দোষ কেন হবে, দোষটা আমার। গরিবের ঘরে সুন্দর দেখতে মেয়ে বিয়ে করে আনা যে কত বড় দোষ, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
পৃথিবীর সব পুরুষ মানুষ শুধু তোমার সঙ্গে অষ্টিনষ্টি করে, তাই না? বকাঝকার পরেও প্রদীপ বাড়ি ছাড়তে বাধ্য হল, কারণ না ছেড়ে তার কোনো উপায় ছিল না। গোটা একদিন সুমিত্রা বাথরুমে ঢোকেনি। সে জানিয়েছে ওই বাথরুমে সে আর কখনো ঢুকবে না। বারান্দার আলোটা আর জ্বলছে। বাথরুম থেকে ফিরে সুইচ নিবানোর ঠিক আগের মুহূর্তে সুমিত্রা মেয়েটাকে দেখতে পায়, পিছন থেকে দেখতে পায়। লম্বায় অনেকটা তার মতোই। সুমিত্রা বুঝতে পারল ভুল দেখেছে। এত রাতে একটা মেয়ে বাড়িতে কিভাবে ঢুকবে? ভাড়া বেশি হলেও এই 3 নম্বর বাড়ির দরজা টরজাগুলো বেশ শক্তপোক্ত। সদরে কাঠের পাল্লার পরেও লোহার কোলাপসিবল আছে। বারান্দা থেকে উঠানে নেওয়ার মাঝখানে গ্রিলের দরজায় তো সবসময় তালা। তাহলে এই মেয়েটি কি করে ঢুকবে? আর ঢুকলেও অমন শান্ত ভঙ্গিতে বারান্দা দিয়ে কেটে রান্নাঘরের দিকে যাবি বা কেন? না না, ভুল দেখেছে, নিশ্চয়ই ভুল দেখেছে। এই বাড়িতে চোর ডাকাত বা ভূতভূতের কোনো বদনাম নেই। 3 মাস তো কেটে গেল, কই এতদিন তো কোনো অসুবিধে হয়নি। পুরো 1 গ্লাস জল খেয়ে সুমিত্রা ঘরে এসে শুয়ে পড়ল। প্রদীপ হাত পা ছড়িয়ে মরার মতো ঘুমোচ্ছে। বালিশটা সরে মাথাটা কাত হয়ে আছে। সুমিত্রা সাবধানে মাথার তলায় বালিশটা গুঁজে দিল। আহারে, মানুষটার খুব দখল যাচ্ছে। সংসারের চাপ, অফিসের চাপ সব মিলিয়ে দুশ্চিন্তা। আজকাল কোনো সময় মেজাজ ঠিক রাখতে পারে না। অফিসে খুব গোলমাল চলছে। এ মাসে পুরো মাইনে হয়নি, বলেছে খেপে খেপে দেবে। প্রথমটার পর তাও তো দেয়নি। রাগারাগি কি আর এমনি করে? তবে একটা ভালো কথা, ওই চাকরির পাশে কি যেন একটা কাজের চেষ্টা করছে, ছোটোখাটো ওই ব্যবসা মতো। যদিও তাতেও টাকা দরকার, কোন একটা বন্ধু কিছুটা দেবে বলেছে। বাকিটা নিয়ে বেচারা চিন্তায় আছে। সন্ধ্যেবেলাতেও বলছিল, উহ, টাকাটার জন্য আটকে যাচ্ছি সুমিত্রা। ব্যবসাটা শুরু করতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। 1 বছরের মধ্যেই দাঁড়িয়ে যাব, তখন শালার চাকরির মুখে লাফি। শুধু টাকাটা যদি পাই। কেন গো, তোমার সে কে বন্ধু আছে সে দেবে না? আরে বাবা, আগে যেটুকু বলেছে সেটুকু তো দিক, বাকিটা দেখা যাবে। এই শোনো, বর্ধনকে একদিন ডাকবো বলেছি, খাওয়াবো। ওই রোববার টোববার দেখে একদিন দুপুরে ডাকবো। সুমিত্রা অবাক হয়ে বলে, বর্ধন? বর্ধনকে? সে তুমি চিনবে না, ওই লোকটার হাতেই অর্ডার, আমার ব্যবসার ফিউচার। পরে ওই ঘুষ টুস নেবে, তবে আগে থেকে একটু ইন্টিমেসি দেখিয়ে নি। বলেছি একদিন এসে আমার বউয়ের হাতে রান্না খেয়ে যায়। ব্যবসায় সব আছে, খাওয়াতে হয়। বাইরে খাওয়ালেও চলতো, কিন্তু তাতে ইন্টিমেসি থাকতো না। সেই কারণেই প্রথমবার বাড়িতে টাকা। কি বলো, প্ল্যানটা ভালো? প্ল্যান ভালো, তবে দেখো তোমার বউয়ের হাতে রান্না খেয়ে আবার পালিয়ে না যায়। না না, পালাতে দিলে চলবে না, অর্ডার চাই। সুমিত্রা, পালাতে দিও না। আমি পালাতে না দেওয়ার কে? আমি ওসব কি বুঝি বলতো, সংসারে দুটো সাশ্রয় হলেই হলো। সুমিত্রা ঠিক করে রেখেছে সেরকম হলে হাতের একটা বালা বিক্রি করে দেবে। প্রদীপকে এখন কিছু বলেনি। এত রাতে মনে হচ্ছে বললে ভালো হতো, মানুষটা কিছুটা চিন্তার হাত থেকে হয়তো রেহাই পেত। ঘুম আসতে আরও রাত হলো সুমিত্রার। ঘুমিয়ে পড়ার ঠিক আগে আগে সে সিদ্ধান্ত নিল প্রদীপকে কালকেই বালা বিক্রির কথাটা বলবে, কিন্তু মেয়েটার কথা বলবে না, মজা করেও বলবে না। ঠিক 2 দিন পর মেয়েটাকে দ্বিতীয়বার দেখা গেল। 2 দিন পরে মানে শুক্রবার। এবার আর রাতে নয়, দেখা গেল দুপুরবেলা। খেয়ে দিয়ে একটু গড়িয়ে নেওয়া সুমিত্রার বিয়ের আগের অভ্যেস। দুপুরবেলা এ বাড়িটা কেমন যেন একটা ঝিম ধরে পড়ে থাকে, সুমিত্রার বেশ লাগে। চোখ বুঝে আসে, আজও আসছিল। আর ঠিক তখনই শব্দটা হলো, শাড়ির শব্দ। মার ভাঙা শাড়ি পরে কেউ নড়াচড়া করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। সুমিত্রা খাটের উপর সোজা হয়ে উঠে বসল। ভুল শুনছে? শব্দটা আবার এলো, এবার আর শাড়ির শব্দ নয়, চুরির শব্দ। বেশি চুরি না, অল্প চুরির শব্দ। হাতে চুরি পরে কেউ কিছু করছে, কান পেতে শুনল সুমিত্রা। শব্দটা আসছে ভেজানো দরজার উপাশ থেকে। এর মানে বারান্দায় কেউ আছে। কে আছে? কেউ কি সত্যি আছে? পা টিপে টিপে উঠে গিয়ে দরজা ফাঁক করতেই মেয়েটাকে স্পষ্ট দেখতে পেল সুমিত্রা। শাড়ি পরে বসে আছে বারান্দায়।
মেঝেতেই বসে আছে। সেই শাড়ির রং তুতে, মাথা নামিয়ে কিছু একটা করছে। চুল ঝুঁকে পড়েছে সামনে, হাতে অল্প কটা চুড়ি, ডান হাতে একটা সোনার বালার মতো। এত সব দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা গেল না, কারণ এবারও মেয়েটা উল্টো দিকে ফিরে আছে। শরীরের সব শক্তি দিয়ে সুমিতা চিৎকার করে উঠল, কে কে ওখানে? একবার, দুবার, তিনবার, কিন্তু সুমিত্রাকে সম্পূর্ণ অবজ্ঞা করে মেয়েটা এবার উঠে দাঁড়ায়, শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। মাটির ওপর পড়ে যাওয়া আঁচলটা তুলে কাঁধের ওপর ফেলে, তারপর কোনো দিকে না তাকিয়ে ধীরে পায়ে বারান্দা ছেড়ে নেমে যায় উঠানে। বাঁদিকে বাঁখ নিয়ে সুমিত্রার চোখের আড়ালে চলে যায়, যেন যেন কিছুই হয়নি, যেন সে এবারই নেই। বিকেলে ফিরে প্রদীপ জামা কাপড় ছাড়তে ছাড়তে বলল, বুঝলে সুমিত্রা, বর্ধনকে ডেকে ফেলেছি, কালই আসতে বলেছি, আর দেরি করাটা ঠিক হবে না, জিনিসটা প্রায় পেকে এসেছে, এবার একটা ছোট্ট ঢিল দিলেই ব্যাস টুপ করে নিচে পড়বে। বলতে বলতে প্রদীপ ঢিল ছোড়ার অভিনয় করলো, বাঁকাভাবে একটু হাসলো, মানুষটাকে আজ খুব খুশি খুশি লাগছে, খানিকটা যেন নিশ্চিন্ত। প্রদীপ খাটে বসে একটা সিগারেট ধরালো। তারপর আবার বলতে শুরু করলো, আমি তো ভেবেছিলাম দুপুরে খাওয়াবো, ব্যাটা বললো না না রাতে, তখন বুঝলাম শুধু খাওয়া নয়, সালা একটু ইয়েও চাই, ইয়ে বোঝো তো, আরে ইয়ে গো। প্রদীপ দুটো হাত সামনে এনে বোতলের ইঙ্গিত করলো, হেসে বলল, বেশ রাতে খাবি তো খা সালা, ওর ওই অর্ডার শেয়ার করতে পারলে বাকিটার আর কোনো অসুবিধা হবে না, এ মাসের শেষ থেকেই কাজ শুরু করে দেবো, কথা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। থেমে সিগারেটে লম্বা টান দিল প্রদীপ, তৃপ্তির টান, পা নাড়িয়ে নাড়িয়ে বলল, খাবার বেশি কিছু করতে হবে না, মেনু ছোট রাখবে, মাংসের সঙ্গে কোনটা মানাবে বলো তো সুমিত্রা, ফ্রাইড রাইস নাকি রুমালি রুটি? না না, সে তুমি যেটা ভালো বোঝো, পারলে একটু চাটনি দিও, কালই টমেটো এনে দেবো, ঘরে চিনি কতটা আছে? এতটা বলার পর প্রদীপ বুঝলো সুমিত্রা কিছু বলছে না, এক মনে চুপ করে আলনার কাপড় গুছিয়ে যাচ্ছে। সে বউয়ের দিকে তাকালো, তাকিয়ে চমকে উঠল, এ কি তোমার কি হয়েছে, মুখটা এমন ফ্যাকাশে কেন, জ্বরটর বাঁধালে নাকি? কিচ্ছু হয়নি, কি আবার হবে, কাল রাতে ঘুম হয়নি বোধহয়। তাই বলো, দেখো বাপু এখন আবার জ্বর ফর বাঁধিয়ে শুয়ে পড়ো না, অন্তত কাল রাতের আগে তো একদমই নয়, একটা মানুষকে খেতে দেখেছি। ও হ্যাঁ শোনো, কি? না না থাক পরে বলবো। সুমিত্রার একবার মনে হলো মেয়েটার কথাটা বলে ফেললেই ভালো, কিন্তু পরক্ষণে মনকে শক্ত করলো, একটা মিথ্যে জিনিস নিয়ে প্রদীপকে বিরক্ত করাটা অন্যায় হবে, বিশেষ করে এই সময় তো একেবারেই নয়, মনে হচ্ছে অনেক দিন পর একটু ঘুরে দাঁড়ানোর আশা পেয়েছে মানুষটা, এখন এসব হাজিবাজি শুনলে রেগে যাবে, চেঁচাবে, ভাববে এবার এ বাড়ি যেন দোষ দেখতে শুরু করেছে, সে বাড়ি বদলাতে চাইছে, প্রদীপ তো আগের ঘটনাগুলো বিশ্বাসই করেনি, এটা তো একেবারেই করবে না, আসলে করবার মতোও তো নয়, সে নিজে হলেও হয়তো করতো না, আজকালকার দিনে ভূতে কে বিশ্বাস করে। রাতে সত্যি সত্যি জ্বর এলো সুমিত্রার, খেতে বসে বুঝল বেশি জ্বর নয়, শরীরে হালকা একটা গরম ভাব, রুটিগুলো নেড়ে ছেড়ে তুলে রাখল। প্রদীপ ফুরু কুচকে বলল, কি বলো খাবে না? না ইচ্ছে করছে না, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, রাতে উপোস দিলে ঠিক হয়ে যাবে। প্রদীপ একটু বিরক্ত হলো, মুখ নামিয়ে খেতে খেতে বলল, কালকেই ওষুধ ওষুধ খেয়ে ফিট হয়ে যাও, বাড়িতে একজন গেস্ট আসবে আর তুমি জ্বর নিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকবে। আর শোনো, দয়া করে বর্ধনটার সামনে একটু ফিটফাট হয়ে থেকো। মানে? মানে আর কি, একটু সেজে গুজে থাকবে, একটা ভালো শাড়ি, একটু গয়না, মুখে পাউডার লিপস্টিক সব দেবে, বুঝতেই তো পারছো একটা অর্ডার দেবে, বড় অর্ডার, ব্যবসা শুরুতে ওরকম একটা অর্ডার মানে অনেক, শুরুটা ঠিক হলে বাকিটার ভাবতে হয় না, কিন্তু অর্ডারটা যে দিচ্ছে লোকটা তো দেখবে কাকে দিচ্ছে, দেখবে না? প্রদীপ উঠে পড়ল, বারান্দায় হাত ধুয়ে এসে খাটে বসল, একটা সিগারেট ধরাল, আর চোখে সুমিত্রার দিকে তাকাল, বলল, আসলে সকলেই চায় যাকে এত টাকার কাজ দিচ্ছে সেই লোকটা কেমন হবে,
ঘরটা দেখবে, ঘরের মানুষগুলোকে দেখবে। হ্যাঁ, একটা বর্ষা তো দিতেই হবে, তাই না? আরে বাবা, বোঝাতে হবে প্রদীপ লোকটা হেজি পেজি নয়। সুন্দর ঘর না থাক, সুন্দর বউ তো আছে, দরকার হলে তাকেই দেখিয়ে দেবো, হবে না? কি বলো? তাছাড়া কি? সুমিত তার ঠান্ডা গলায় বলে। প্রদীপ উঠে এসে বউয়ের সামনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখল। এই প্রথম তোমার স্বামীর একটা চান্স এসেছে ঘুরে দাঁড়ানোর সুযোগ, এই সময় বর্ধনটা ফসকে না যায়। আচ্ছা, তুমি একটু লোকটাকে ম্যানেজ করতে পারবে না সুমিত্রা? প্রদীপের চোখ চক চক করছে। সুমিত্রা তার হাত কাঁধ থেকে সরিয়ে খুব নিচু গলায় বলল, পারবো, কি করতে হবে আমাকে বলে দিও। গুড, ভেরি গুড। রাতে সুমিত্রার ঘুম ভাঙল জ্বরের দাপটে, গা পুড়ে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। সে ধরফর করে উঠে বসল বিছানায়। পাশেই হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে প্রদীপ। জানলা দরজার ফাঁক ফোকর দিয়ে আসা ছিটে ফোটা আলো এসে পড়ছে তার ঘুমন্ত মুখে। সুমিত্রা বুঝতে পারছে শরীরটা খারাপ লাগছে। প্রদীপকে কি ডাকবে? ডেকে কি একবার জলের কথাটা বলবে? মনে হচ্ছে বলাটা ঠিক হবে। এই শুনছ? এই ওঠো না গো। প্রদীপের গায়ে হাত দিয়ে নাড়া দিল সুমিত্রা। প্রদীপ প্রথমে একটু বিরক্ত হয়ে বলল, কি? তারপর উঠে বসল। কি হলো? আমার একটু ভয় করছে। ভয় করছে? দূর বাবা, রাত দুপুরে ঘুম ভাঙিয়ে কি পাগলামো ধরেছ বলতো? একটা মেয়ে, যেন একটা মেয়ে বাড়িতে ঘুরে। কি, একটা মেয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়? ঢুকতে দাও কেন তাকে? না না, আমি দিইনি, সে নিজেই ঢোকে। দরজা জানলা বন্ধ থাকে, তাও ঢোকে। ও, তাই বলো, ভূত। এবার তুমি কি বলবে আমি জানি সুমিত্রা। তুমি বলবে চলো বাড়িটা ছেড়ে চলে যাই, তাই তো? সুমিত্রা, আমার মনে হচ্ছে তোমার মাথায় কোনো সমস্যা হচ্ছে। কাল বর্ধনের ব্যাপারটা ভালোই মিটে গেলে আমি তোমাকে কলকাতায় নিয়ে যাব, ডাক্তার দেখাবো। তাও ভালো, এবার একটু মেয়ে বুক দেখেছ, পুরুষ নয়। যাই হোক, প্লিজ প্লিজ আর বিরক্ত করো না, এবার আমাকে একটু ঘুমোতে দাও, তুমিও ঘুমিয়ে পড়ো। সুমিত্রার ঘুম হলো না, সারা রাত গা পোড়া জ্বর ছিল। শেষ রাতে নিজে থেকেই সেই জ্বর খানিকটা কমে এলো। 4:57 গাড়ি চলে যাওয়ার পর খাট থেকে সাবধানে নামল সুমিত্রা। আর শুয়ে থাকা যাবে না, অনেক কাজ, বাড়িতে অতিথি আসবে। পা চিপে গিয়ে দরজা খুলল সুমিত্রা। এই সময়টা আলো ফোটে, আবার কোনো কোনো সময় ফোটেও না। সবকিছু একই সঙ্গে স্পষ্ট এবং অস্পষ্ট, আধার বুঝি শেষ কথা বলে যায় আলোর সঙ্গে। এক আশ্চর্য সময় এটা। সেই আশ্চর্য সময় আবার মেয়েটাকে দেখতে পেল সুমিত্রা, বসে আছে বারান্দার শেষে, উঠানে নামার সিঁড়ির ধাপে, পরে আছে সেই তুতের শাড়ি। আগের দিনগুলোতে সুমিত্রা সারা পেয়ে এই মেয়েটি হেঁটে চলে গেছে, সরে গেছে, মিলিয়ে গেছে চোখের আড়ালে, কিন্তু আজ গেল না। ঘুরে তাকালো, চমকে উঠল সুমিত্রা। এই মুখ তো তার চেনা, বহু দিনের চেনা। আয়নার সামনে দাঁড়ালেই সে দেখতে পায়, ফর্সা রং, পান পাতার মতো মুখ আর টিকালো নাক। জ্বরের দুর্বলতায় মাথা ঘুরে গেল সুমিত্রার। চোখ বোঝার আগে তার মনে হলো মেয়েটা যেন তার দিকে চেয়ে হাসলো, সামান্য হাসলো। লাইনের ধারে মেয়েটার মৃতদেহ পাওয়া গেল সন্ধ্যের ঠিক পরে পরে। গায়ে তুতে রঙের শাড়ি, হাতে অল্প কটা চুড়ি, মুখে পাউডার আর ঠোঁটে হালকা লিপস্টিক মেখে মরা মেয়েটা যেন হাসছে, সামান্য হাসছে। প্রদীপ বিকেলেই কলকাতায় চলে গেছে বর্ধনকে আনতে। তার বউয়ের আত্মহত্যার খবর সে এখনও জানে না। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন প্রচেত গুপ্ত, গল্পের নাম মেয়েটা। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার চ্যানেলের নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।